গুৱাহাটীত সাইরেন গ্যাং আর মই এখন বিলাসী বাহনের ভিতর আসো যখন বাহন আরক্ষী জব্দ করেছে আর আচরিত কারবার আপনি জানি আচরিত হব যে গুৱাহাটীত যে সাইরেন গ্যাং ঘুরিছিল গুৱাহাটীর রাজপথত এই ধরনের কিছু রঙা নীলা লাইট সন্নিবিষ্ট করে লৈছিল যত একটা অত্যাধুনিক ব্যবস্থা ইয়াত করে লৈছিল বাহিরত পুলিশের ধরনের একটা স্টিকার লোকা হয়েছিল এই মূরত মানে এখন বিলাসী বাহনের ভিতর আসো আর হাইটেক কারবার গোটে কারবার যদি চা যায় আপনি লক্ষ্য করব আপনার ইয়াত অলরেডি মানে কিছু কানেকশন দেখাইছো এই কানেকশন সমূহে ইয়াত এই ধরনের রঙা নীলা লাইটের এক প্রকার সংযোগ করেছিল আগপিনে যদি চাই হলে এয়া অত্যাধুনিক রঙা নীলা লাইট লাইট আমি প্রশ্ন করছো মানে কত কিনবলে পাইছিল আর কিদরে এই ধরনের লাইট লগাবলে সক্ষম হয়েছিল কারণ একটা সাধারণ পথ দুর্ঘটনার পিছতে সমগ্র তথ্য পোহরলে আহিছে এজন লোক মৃত্যু হল তারপর এই মুহূর্ত বৈশিষ্ট্য আরক্ষী থানাত মুঠ যদি হিসাব করা হয় তাহলে 10 ভিআইপি ভিভিআইপি বাহন জব্দ করেছে স্কর্পিও থার আলট্রাস বাহন গতি কেইবাখনো বাহন জব্দ করেছে আর প্রতি বাহনতে এই ধরনের লাইট মানে পুনের দেখাইছো ইয়া আপনি দেখবলে সক্ষম হব ইয়া কিছু অত্যাধুনিক লাইট লগাই লৈছে যত ইয়া চাও এয়া মই দেখাইছো ইয়াত নীলা রঙা এই ধরনের লাইট এই লাইট আসলে কত কিনব পায় বাড়ি ইয়াত লগার কার পারমিশন লৈছিল কেতবোর গুরুত্বপূর্ণ দিক এই মুহূর্তে প্রশ্ন উদ্ভব হয়েছে আর জানিপরা মতে আটাইকজন যোকর বাহন এই মুহূর্তে ধরা পড়েছে তাদের কেবাখনো বাহনের পঞ্জীয়ন এক প্রকার ফেক বলে ইন্টারনেটত আমি যুক্ত এপত আছে এপত আমি সার্চ করে চাইছো আর আচরিত কারবার পুনের মানে দেখাইছো এয়া একটা লাইট ইয়াত সন্নিবিষ্ট করে লৈছিল যে সংস্কৃতি লোকে গুৱাহাটীর রাজপথত এক প্রকার ভিভিআইপি ভিভিআইপির পরিবেশ এক প্রকার সৃষ্টি করেছিল সাইরেন লগাইছিল আর পুলিশ এ চাওক পুলিশের স্টিকার বাহিরপরা লগাই লওয়া হয়েছিল আর যখন বাহনত মানে বহি আছো এটা এখন বিলাসী স্কর্পিও বাহন AS01FH4729 আর এই বাহনখনে বর্তমান ভিতরের পরিবেশ বর্তমান মানে News18 অসম নর্থ ইষ্টর দর্শকসকলক ডিজিটালি দেখাইছো গতি হাইটেক কারবার আর এই কারবারটার বিরুদ্ধে আর কিদরে অভিযান আরম্ভ করব সেয়া নিশ্চয় লক্ষণীয় হব গুৱাহাটীত সাইরেন গ্যাং আর মানে এখন বিলাসী বাহনের ভিতর আসো যখন বাহন আরক্ষী জব্দ করেছে আর আচরিত কারবার আপনি জানি আচরিত হব যে গুৱাহাটীত যে সাইরেন গ্যাং ঘুরিছিল গুৱাহাটীর রাজপথত এই ধরনের কিছু রঙা নীলা লাইট সন্নিবিষ্ট করে লৈছিল যত একটা অত্যাধুনিক ব্যবস্থা ইয়াত করে লৈছিল বাহিরত পুলিশের ধরনের একটা স্টিকার লোকা হয়েছিল আর এই মূরত মানে এখন বিলাসী বাহনের ভিতর আসো আর হাইটেক কারবার গোটে কারবার যদি চা যায় আপনি লক্ষ্য করব আপনার ইয়াত অলরেডি মানে কিছু কানেকশন দেখাইছো এই কানেকশন সমূহে ইয়াত এই ধরনের রঙা নীলা লাইটের এক প্রকার সংযোগ করেছিল আগপিনে যদি চাই হলে এয়া অত্যাধুনিক রঙা নীলা লাইট লাইট আমি প্রশ্ন করছো মানে কত কিনবলে পাইছিল আর কিদরে এই ধরনের লাইট লগাবলে সক্ষম হয়েছিল কারণ একটা সাধারণ পথ দুর্ঘটনার পিছতে সমগ্র তথ্য পোহরলে আহিছে এজন লোক মৃত্যু হল তারপর এই মুহূর্তে বৈশিষ্ট্য আরক্ষী থানাত মুঠ যদি হিসাব করা হয় তাহলে 10 ভিআইপি ভিভিআইপি বাহন জব্দ করেছে স্কর্পিও থার আলট্রাস বাহন গতি কেইবাখনো বাহন জব্দ করেছে আর প্রতি বাহনতে এই ধরনের লাইট মানে পুনের দেখাইছো ইয়া আপনি দেখবলে সক্ষম হব ইয়া কিছু অত্যাধুনিক লাইট লগাই লৈছে যত ইয়া চাওক এয়া মই দেখাইছো ইয়াত নীলা রঙা এই ধরনের লাইট এই লাইট আসলে কত কিনব পায় বাড়ি ইয়াত লগার কার পারমিশন লৈছিল কেতবোর গুরুত্বপূর্ণ দিক এই মুহূর্তে প্রশ্ন উদ্ভব হয়েছে আর জানিপরা মতে আটাইকজন যোকর বাহন এই মুহূর্তে ধরা পড়েছে তাদের কেবাখনো বাহনের পঞ্জীয়ন এক প্রকার ফেক বলে ইন্টারনেটত আমি যুক্ত এপত আছে এপত আমি সার্চ করে চাইছো আর আচরিত কারবার পুনের মানে দেখাইছো এয়া একটা লাইট ইয়াত সন্নিবিষ্ট করে লৈছিল যে সংস্কৃতি গুৱাহাটীর রাজপথত এক প্রকার ভিভিআইপি ভিভিআইপির পরিবেশ এক প্রকার সৃষ্টি করেছিল সাইরেন লগাইছিল আর পুলিশ এ চাওক পুলিশের স্টিকার বাহিরপরা লগাই লওয়া হয়েছিল আর যখন বাহনত মানে বহি আছো এটা এখন বিলাসী স্কর্পিও বাহন AS01FH4729 আর এই বাহনখনে বর্তমান ভিতরের পরিবেশ বর্তমান মানে News18 অসম নর্থ ইষ্টর দর্শকসকলক ডিজিটালি দেখাইছো গতি হাইটেক কারবার আর এই কারবারটার বিরুদ্ধে আর কিদরে অভিযান আরম্ভ করব সেয়া নিশ্চয় লক্ষণীয় হব